हेलो स्टूडेंट्स, हमरा क्लास नाइनेर उपपाद्य एकुश शुरू करछी। पेज 126 नाइनेर उपपाद्य जेगुलो आछे एबारे शुरू करे एगुलो एक माथा थेके शेष करे देबो सबगुलो। प्रथम प्रश्न आसछे, देखो उपपाद्य एकुशे जेटा बोलछे, कोनो त्रिभुजेर जे कोनो एकटी बाहुर मध्यबिंदु दिए अंकित द्वितीय एकटी बाहुर समांतराल सरलरेखा तृतीय बाहू के समद्विखंडित करबे। तो प्रथम तो छवि दरकार, एक चित्र आगे हो जाक। एटा त्रिभुज बोले छे, एटा त्रिभुज आमरा अंकन करछी। मन कर एटा त्रिभुज, नाम दिच्छी आमी ए बी सी। ताले कोनो एटा त्रिभुजे যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু, যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু, মনে করে এই বাহুটা প্রথম বাহু, এর মধ্যবিন্দু এটা মধ্যবিন্দু, যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত আঁকা দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা, এটা যদি প্রথম হয় এটা দ্বিতীয়, তাহলে আমি এটা তৃতীয় বাহু ধরবো। তাহলে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা, তাহলে প্রথম বাহুর মধ্যবিন্দু দিয়ে একটা সরলরেখা দ্বিতীয় বাহুর সমান্তরাল, দ্বিতীয় বাহুর সমান্তরাল টানো, সেটা কি করবে তৃতীয় বাহুকে, এটা তৃতীয় বাহু, সমদ্বিখণ্ডিত করবে। তাহলে প্রথম বাহুর মধ্যবিন্দু থেকে একটা সরলরেখা টানো, হালকা বেঁকে যাচ্ছে, একটা সরলরেখা টানো, মনে করো এর সমান্তরাল, প্রশ্নে বলেই দিয়েছে কিন্তু সমান্তরাল সরলরেখা, তাহলে দ্বিতীয় বাহুর একটা সমান্তরাল সরলরেখাটা টানো, যেটা তৃতীয় বাহুকে, তিন নম্বর বাহুটাকে সমদ্বিখণ্ডিত করবে। মানে এইটা কিন্তু এইটার মধ্যবিন্দু প্রমাণ করতে বলেছে, সমদ্বিখণ্ডিত করবে, এটা প্রথম প্রমাণ্য যেটা সমদ্বিখণ্ডিত করতে করবে। এবং আর কি বলেছে, ত্রিভুজের বাহুগুলির দ্বারা, ত্রিভুজের বাহুগুলির দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ, সমান্তরাল সরলরেখার যে খণ্ডিতাংশ, এই যে খণ্ড অংশটা, এই খণ্ড অংশটা দ্বিতীয় বাহুর অর্ধেক হবে, দ্বিতীয় কোণটা ধরেছে এটা, এর অর্ধেক হবে এটা। তাহলে এখানে তোমাকে বুঝতে হবে যে ত্রিভুজের প্রথম পার্ট হচ্ছে স্বীকার্য, যেটার মধ্যে তোমাকে বুঝতে হবে যে দিয়ে দিয়েছে কি কি। আরেকটা পার্ট হচ্ছে প্রামাণ্য, যে প্রমাণ কি কি করতে হবে। তাহলে এর মধ্যে তোমাকে দিয়েছে কি আর প্রমাণ করতে হবে কি, তোমাকে দিয়ে দিয়েছে প্রথম বাহুর মধ্যবিন্দু বটে, এটা এখান থেকে একটা সরলরেখা টানছ দ্বিতীয় বাহুর সমান্তরাল, তাহলে এর সমান্তরাল এটাও তোমাকে দিয়ে দিয়েছে, এই বাহুর মধ্যবিন্দু বটে এটা, এটা বলে দিয়েছে, এই বাহুর সমান্তরাল এটা বলে দিয়েছে। তাহলে প্রমাণ তোমাকে করতে হবে দুটো, এক এই বাহুর মধ্যবিন্দুতে স্পর্শ করবে কোটা গিয়ে, তার মানে এটা মধ্যবিন্দু যেন হয় এই বাহু, এটা একটা প্রমাণ। আরটা হচ্ছে এই যে খণ্ডিতাংশটা, এটা দ্বিতীয় বাহু, এর অর্ধেক হবে, এটা যদি চার হয় এটা আট হবে, এর অর্ধেক হবে, খণ্ডিতাংশটা দ্বিতীয় বাহুর অর্ধেক হবে, এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথম যে বিষয়গুলো সেটা আছে, আমরা প্রথম বিষয় কি স্বীকার্য, কি কি দেওয়া আছে স্বীকার্যতে, আমরা কি লিখব স্বীকার্যতে, আমরা সেটুকু লিখব যেটুকু তোমাকে দিয়ে দিয়েছে, যে এইটা 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 কি কি দিয়ে দিয়েছে সেইটা স্বীকার্য, বাড়তি কিছু নয় কিন্তু। তাহলে দিয়ে দিয়েছে যেগুলো সেটা আসছি, মনে করি এবিসি ত্রিভুজে, ত্রিভুজ এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু এবিসি, এটাকে আমি ডি দিলাম, এটাকে আমি দিলাম নাম, বিন্দুটা ডি ওটাকেই দিলাম। মনে করি এবিসি ত্রিভুজ এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু, এবি বাহুর মধ্য বিন্দু ডি, এটা দিয়ে দিয়েছে। এবং বিসি সমান্তরাল ডিই ওটা বলে দিয়েছে, যে ত্রিভুজের বাহুগুলো দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ, সরি
দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরল রেখা, সমান্তরাল সরল রেখা ওটা বলেই দিয়েছে, এই দুটো সমান্তরাল, তাহলে বিসি সমান্তরাল ডি ওটা বলেই দিয়েছে। তাহলে তোমাকে এবার প্রমাণ করতে বলেছে কি কি সেটা আসা যাক, এত প্রামাণ্য প্রামাণ্য তোমাকে কি করতে হবে, একটা প্রমাণ হচ্ছে তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই ই বিন্দুটা এসি এর মধ্যবিন্দু প্রমাণ করতে হবে, বা এই যতটা ইসি ততটা, যদি তুমি এই যতটা ইসি ততটা প্রমাণ করতে পারো তার মানে নিশ্চয়ই প্রমাণ হবে যে ই এসি এর মধ্যবিন্দু বা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করছে। তাহলে প্রথম প্রমাণ কি, এক নম্বর এই সমান ইসি, এই সমান ইসি, এটা প্রথম প্রমাণ। আর দু নম্বর প্রমাণ কি, না দ্বিতীয় বাহুর সমান অর্ধেক হবে, সমান্তরাল খণ্ডিতাংশটা, এই খণ্ডিতাংশটা এর অর্ধেক হবে, তার মানে ডিই সমান হাফ অফ বিসি। তাহলে দুটো প্রমাণ, এক তো এটা মধ্যবিন্দু বা এইখান থেকে যতটা এইখান থেকে ততটা এই দুটো সমান হবে, আর দু নম্বর এই খণ্ডিতাংশটা এর অর্ধেক হবে, ডিই ইজ ইকাল টু হাফ অফ বিসি। এর একটু অঙ্কন করতে হবে আমাদের, অঙ্কনের পর্যায়ে আসছি, এটা প্রমাণ করার জন্য একটু অঙ্কনের প্রয়োজন আছে। অঙ্কটা খুব সাদামাটা একটা কাজ করব, অঙ্কনে আমরা ডিই কে সামনের দিকে এগিয়ে দেব, বা বলতে পারে ইডি কে সামনের দিকে এগিয়ে দেব, এবং কতটা এগোবো না ইডি যতটা ঠিক ততটাই আমি সামনের দিকে নিয়ে নেব, ততটাই এগোবো। এটা যদি 5 সেন্টিমিটার হয় এটা আমি 5 সেন্টিমিটার টানবো, আর বিটাকে যোগ করে দেবো ওর সঙ্গে। তাহলে ভাষাটা আমার কেমন হবে, ভাষাটা আমি এমনি লিখব ইডি বাহুকে, ইডি কে এফ পর্যন্ত, মনে করে এফ ইডি যতটা ডিএফ ততটা, ইডি কে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন ইডি সমান এফডি হয়, বাস ইডি কে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো, এমনভাবে বাড়ানো হলো যেন ইডি সমান ডিএফ হয়, যতটা এটা ততটা এটি টানবো, আর শেষে কি বলবো বিএফ যুক্ত করা হলো, এটা শুধু যোগ করে দেবো আমরা, বিএফটা শুধুমাত্র আমরা যোগ করে নেব। তাহলে ভাষাটা অঙ্কনে কি লিখবো, ইডিকে ইডিকে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো, ইডিকে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন ইডি সমান এফডি হয়, যেন ইডি সমান এফডি হয়, এই দুটো সমান হয়, এটা তুমি অঙ্কনে করে নিলে এটা কিন্তু মাথায় রাখবে যে এই দুটোকে সমান বলে আমি অঙ্কনে করে নিয়েছি, আর বিএফ যোগ করে দাও, বিএফ যুক্ত করা হলো, বিএফ যুক্ত করা হলো, এত পর্যন্ত আমাদের অঙ্কন হয়ে গেল, এত পর্যন্ত তোমরা ক্লিয়ার করে নাও। এবার আমরা আসছি প্রমাণে, এরপর আমরা প্রমাণে আসছি, মূল মন দিয়ে বোঝার বিষয়ে প্রমাণটাই। প্রমাণে আমরা কি করব, প্রথমে আমরা দুটো কোণকে ইন্ডিকেশন, এইটা সরি দুটো ত্রিভুজকে, এইটা এবং এইটা, এই দুটো ত্রিভুজকে নিয়ে আমরা এগোবো। তোমার প্রথম কাজ হবে এই দুটো ত্রিভুজকে সর্বসম করো, প্রথম কাজ এই দুই ত্রিভুজ সর্বসম হলে আমাদের অর্ধেক কাজ হয়ে গেল। সর্বসম কি করে প্রমাণ করবে আমি একটু আগে বলে নিই, এই দুটো ত্রিভুজের মধ্যে তিনটা শর্ত পূরণ হবে। প্রথম শর্ত, এই বা এই ডিটা প্রথম বাহুর মধ্যবিন্দু প্রশ্নে বলে দিয়েছে তোমাকে, একটি বাহুর মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু যদি হয় তাহলে এইটা সমান এইটা, অথচ এই বাহুটা এই ত্রিভুজের, এই বাহুটা এই ত্রিভুজের, তাহলে প্রথম শর্ত এডি সমান বিডি। দু নম্বর, অঙ্কনে তুমি করেছ যে ইডিকে ডিএফ পর্যন্ত টেনেছ এমনভাবে যেন সমান হয়, তার মানে এফডি ইডি সমান, দুটো শর্ত। আর শর্ত হচ্ছে কোণটা, যখন দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করে তাহলে এই যে বিপরীত কোণ দুটো সমান হয়, এর সমান এটা, এটা সমান এটা হতে বাধ্য, তিনটা শর্ত। তাহলে প্রথম শুরু করছি আমরা, তিনটা শর্ত পূরণ করছি। প্রথমে ত্রিভুজ এডিই ধরে নিচ্ছে, ও ত্রিভুজ বিডিএফ
ए डिई ও ত্রিভুজ বি ডি এফ থেকে এই দূর থেকে এই দূর প্রথমে আমরা কোন দুটোকে সমান করব সরি আর বাহু বাহু কোন বাহু ঠিক আছে প্রথমে বাহুটাকে সমান করি এর এডি সমান বিডি এডি সমান বিডি হবে এটা সমান এটা কারণ প্রশ্নে দেওয়া আছে যেহেতু প্রশ্নানুসারে প্রশ্নানুসারে দু নম্বর কোণ যদি কোনো সরলরেখা দুটো পরস্পরকে ছেদ করে তাহলে এর এই কোণটা আর এর এই কোণটা সবসময় সমান হয় এবং এর এই কোণটা আর এই কোণটা সবসময় সমান হয় বিপরীত কোণ বিপরীত কোণ অনুসারে আমরা এটাকে সবসময় সমান বলতে পারি তাহলে এর এই কোণটা আর এর এই কোণটা সমান লিখতে পারো তাহলে ত্রিভুজ কোণ এ ডিই কোণ এ ডি ই সমান বিপরীত কোণ বি ডি এফ বিপরীত কোণ এটা আর একটা শর্ত হচ্ছে তৃতীয় শর্ত অঙ্কন করেছি আমরা এইটা আর এটা সমান ইডি আগে আমরা এডি নিয়েছি এই ত্রিভুজটা তারপর এটা নিয়েছি একটু দেখে নাও এডি সমান বিডি আর এডিই সমান বিডি সবসময় একটা কথা খেয়াল রাখবে যে ত্রিভুজকে আগে রাখবে সেই ত্রিভুজের মানগুলো যেন আগে থাকে যেটাকে পরে তার মানগুলো পরে এটা যেন উল্টো পাল্টা ন হয়ে যায় তাহলে এফডি সমান এটা আমি আগে নিয়েছি এডিই সরি ইডি সমান এফডি এটা কেন সমান অঙ্কন অনুসারে কেন কোনোটা সমান লিখছ তার কারণ দেখানোটা আবশ্যক কি বাস তিনটা শর্ত পূরণ হয়ে গেল এত তুমি বলতে পারো এই দুটো ত্রিভুজ সর্বসম এতএব ত্রিভুজ এ ডি ই সর্বসম ত্রিভুজ বি ডি এফ এডি সর্বসম ত্রিভুজ বি ডি এফ সর্বসম বলতে পারি আমরা কি হিসেবে সর্বসম বলতে পারি যে বাহু কোন বাহু তার মানে এস এ এস শর্তানুসারে ঠিক আছে বাহু কোন বাহু শর্তানুসারে সর্বসম হলো দুটো তো সর্বসম তুমি করে দিলে এখন সর্বসম করে লাভ কি বা এর থেকে আমি কি নির্যাস বার করব সেটা হচ্ছে বিষয় তাহলে যদি আমি দুটো ত্রিভুজ সর্বসম একবার করে দিতে পারি এইটা আর এটা তাহলে এখান থেকে তুমি দুটো জিনিস বার করে নেবে প্রথম কথা হচ্ছে এই বাহুটা আর এই বাহুটা সমান এই দুটো সমান তাহলে আমি লিখতে পারি এতএব এই সমান বিএফ লিখতেই পারি আমি এই আর বিএফ সমান এই একটা শর্ত আমরা সমান বলে লিখলাম এটা আমাদের পরে কাজে লাগবে এই আর বিএফটা আর এখনই যেটা রিসেন্টলি কাজে লাগবে তাহলে তুমি মাথায় রাখো এই দুটোকে সমান বলে আমরা প্রমাণ করতেই পারি আরেকটা হচ্ছে যে এখান থেকে দুটো কোণকে আমরা বেছে নেব সেটা হচ্ছে এর এই কোণটা আর এর এই কোণটা আমি তো লিখতেই পারি যে কোনো কোণটার সঙ্গে যে কোনো কোণটা সমান আমি এর এই কোণটা তার সঙ্গে আমি এই কোণটা এই দুটো কোণকে সর্বসম বলে আমি সরি সমান বলে আমি প্রমাণ করছি তাহলে কোণ দুটোকে যদি আমরা লিখি একটা হয়ে গেল এইটা সমান এটা এবারে এই কোণটা আর এই কোণটা সমান করে নিয়েছি কোণ এ ই ডি কোণ এ ই ডি সমান কোণ এইটা তার সঙ্গে এটাকে সমান করে দিচ্ছি কোণ বি এফ ডি দেখে নাও আমি সমান তো লিখতে পারি যেহেতু দুটো ত্রিভুজ সর্বসম তাই আমি এই কোণটার সঙ্গে এই কোণটা সমান লিখতে পারি বা এই কোণটার সঙ্গে এই কোণটাকে তুমি সমান লিখতে পারো যেটা ইচ্ছে তুমি লিখো কিন্তু এটা সুবিধা কি পাবে যদি এইডি আর বিএফডি এই দুটো কোণকে আমি সমান করি এখন তাহলে তুমি সুবিধা কি পাচ্ছ লক্ষ্য করো যদি আমরা জানি যে দুটো সরলরেখা যদি সমান্তরাল হয় এবং একটা রেখা যদি ছেদক হয় একটা রেখা যদি ছেদক হয় তাহলে এই যে জেডটা পাচ্ছ তুমি এই জেডের এই কোণটা আর এই কোণটা সমান হয় কারণ কি একান্তর কোণ ধরায় আমি আবার বলছি কথাটা যদি দুটো সমান্তরাল সরলরেখা হয় এবং মাঝখানে একটা ছেদক হয়
তাহলে যে জেড এর মধ্যে যে দুটো কোণ পাচ্ছ এরা সব সময় সমান হয় নিশ্চয়ই তোমরা জানো যেটাকে একান্তর কোণ বলে এইবারে আমি যদি উল্টো দিকের থেকে বলি তাও একই হবে উল্টো বলতে কি বোঝাচ্ছে যদি দুটো সরল রেখা হয় সমান্তরাল বলছি না দুটো সরল রেখা হয় এবং একটা ভেদক হয় আর এই কোণ দুটো সমান হয় দুটো কোণ যদি সমান হয় তাহলে তুমি বলতে পারো এরা সমান্তরাল তাহলে আমি আরেকবার বলে দিই কথাটা যদি দুটো সমান্তরাল হয় আর এটা ছেদক তাহলে কোণ দুটো সমান হতে বাধ্য উল্টো দিকে যদি দুটো রেখা এটা ভেদক হয় এবং দুটো কোণ সমান হয় তাহলে এটা সমান্তরাল হতে বাধ্য এটার উল্টো ওটা এখানে তুমি কি পাচ্ছ লক্ষ্য করো যদি আমি এই কোণটা আর এই কোণটা এই দুটো কোণকে সমান বলে দিই আমি সমান বলে প্রমাণ করে দিই যে প্রমাণ করে দিয়েছি তাহলে এই যে জেডটা পাচ্ছ তুমি এই রেখাটা আর এই রেখাটা লক্ষ্য করো জেড জেড তাহলে এই দুটো বাহু সমান্তরাল হতে বাধ্য কারণ এক্ষেত্রে কি করেছি আমি যদি এই দুটো কোণ সমান হয় তাহলে আমি বলতেই পারি এইটা আর এইটা সমান্তরাল সরলরেখা এবং এইটা হলো তার ভেদক তাহলে এইটা আর এটা একে অপরের সমান্তরাল অনুরূপে তুমি যদি এর বদলে এই দুটো কোণকে সমান করো তাও হবে এই ত্রিভুজের এই কোণটা এই ত্রিভুজের এই কোণটা তাহলে কি দাঁড়াবে এই দুটো কোণ সমান অতএব এই যে জেড এই দুটো বাহু সমান আর এটা ভেদক তাহলে এখানে যেহেতু আমরা এইটা এবং এইটা এইটা এবং এইটা সমান করেছি তাই আমি বলতে পারি যে এই দুটো রেখা আর এটা হলো ভেদক এই দুটো কোণ সমান অতএব এইটা আর এটা সমান্তরাল তাহলে আমি বলতে পারি অতএব এই সমান্তরাল এখানে সরি কিন্তু এরা একান্তর কোণ একটু লিখতে হবে তোমাকে কিন্তু এরা একান্তর কোণ কেন লিখতে হচ্ছে কারণ যদি দুটো কোণ সমান করার পর তুমি সর্বসম সমান্তরাল দেখাতে চাও তাহলে একটাই শর্ত যে এটা একান্তর হতে হবে কারণ দুটো সমান্তরাল সরলরেখার থেকে যে জেড পাচ্ছ সেই কোণগুলোকে তো একান্তর বলে উল্টো দিকে বলতে গেলে তোমাকে বলতে হবে যে এই দুটো একান্তর কোণ অর্থাৎ এরা সমান্তরাল হতে বাধ্য আমি তাই করেছি এই দুটো কোণ সমান করেছি কিন্তু এরা একান্তর কোণ এটা তোমাকে লিখতে বাধ্য কারণ একান্তর কোণ বলে বলেই এই দুটো সমান্তরাল বটে তাহলে যেহেতু একান্তর কোণ এত এইটা আর এটা সমান্তরাল তাহলে এত এই সমান্তরাল বিএফ এই সমান্তরাল বিএফ এবারে যদি এই সমান্তরাল বিএফ হয় তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো মনে করো এর সঙ্গে এইটা সমান্তরাল এই রেখাটার সঙ্গে এটা সমান্তরাল এবারে এটাকে তুমি যত দূরই টেনে নিয়ে যাও না কেন এর সঙ্গে এটা সমান্তরালেই থাকবে অনুরূপে যদি এইটা আর এইটা সমান্তরাল হয় তাহলে যেহেতু এই রেখাটা এটা টানা হয়েছে তাই তুমি বলতেই পারো যে এত এইটা সমান্তরালও এটা আমি আবার বলছি যেহেতু এইটা সমান্তরাল এইটা প্রমাণ হয়েছে তাই যেহেতু এটাই টানা হয়েছে তাই এটা সমান্তরাল এইটা তুমি বলতেই পারো কারণ ওই রেখাটাই বটে তাহলে অতএব এই সমান্তরাল যদি বিএফ হয় অতএব বলতেই পারো ইসি সমান্তরালও বিএফ দেখো এটা আমরা বলতে পারি এরপর যদি আমাদের এতটা হয়ে যায় তাহলে তুমি কি পেলে না এইটা সমান্তরাল এইটা পেয়েছ এবারে তুমি একটা কথা ভাবো যদি তুমি এটা সমান্তরাল এটা পেয়ে যাও এরপর তুমি এই যে চতুর্ভুজটা দেখতে পাচ্ছ বি সি ই এফ ওর এই বাহুটা এই বাহুটা সমান্তরাল পেলে আবার ভুলে যাচ্ছ তুমি এইটাও সমান্তরাল কেন সমান্তরাল এটা কারণ প্রশ্নেই তোমাকে সমান্তরাল সরলরেখা টেনেছিলে তৃতীয় বাহু দ্বিতীয় বাহুর সঙ্গে সমান্তরাল সরলরেখা প্রশ্নেই তুমি এর সমান্তরাল এটা টেনেছিলে তাই এর সমান্তরাল এটা প্রশ্নানুসারেই আছে তাহলে যদি আমি ত্রিভুজ বি সি ই এফ দেখতে চাই তাহলে এর সমান্তরাল এটা তুমি এখনই প্রমাণ করেছ আর এর সমান্তরাল এটা প্রশ্নানুসারেই প্রমাণ আছে তাহলে যদি কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল বলে প্রমাণিত হয় তাহলে তুমি এটাকে কি বলতে পারো একটা সামান্তরিক বলতে পারো তাহলে যেটা বললাম সেটা আমি একটু লিখে নিচ্ছি তাহলে এটাকে আমরা সামান্তরিক বলতেই পারি আমি এটা ভাষায় লিখছি যে অতএব বি সি ই এফ চতুর্ভুজের বি সি
EF चतुर्भुजे BC समान BC समांतराल FE BC समांतराल FE क्या BC समांतराल FE कारण अंकने बोले दिए से तुम्हें यहाँ सरि प्रश्ने बोले दिए से प्रश्नानुसारे प्रश्नानुसारे हमें এটা বলে দিয়েছে যে বিসি সমান্তরাল এফি আর এইটা সমান্তরাল এইটা যেটা ওটা আমরা পেয়ে গেছি এখনে ইসি সমান্তরাল বিএফ ইসি সমান্তরাল বিএফ এটা আমরা প্রমাণ করেছি নিজেরা প্রমাণ করেছি আমরা এটা তাহলে যদি কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হয় তাহলে তুমি কি বলতে পারো যে এটা একটা সমান্তরিক বলতে পারো এতই আমরা বলতে পারি এতই বি সি ই এফ একটি সমান্তরিক বি সি ই এফ একটি সমান্তরিক এতটা পর্যন্ত আমরা বলে নিতে পারি তাহলে বি সি ই এফ যদি সমান্তরিক পেয়ে যাও তাহলে তুমি কি করবে শেষ কাজটা আসছে এবারে এবারে শেষ কাজে আমরা কি করছি উপরে অংশটা মুছে নিচ্ছি প্রয়োজনে পজ করবে শেষ কাজ আমরা যেটা করব যে তাহলে আমরা প্রমাণ করে নিয়েছি বি সি ই এফ একটা সমান্তরিক বটে তাহলে সমান্তরিকের ধর্মই হলো যে বিপরীত বাহুগুলো পরস্পর যেমন সমান্তরাল হয় পরস্পর সমানও হয় তাহলে এতএব এতএব বি সি সমান এফি বিসি সমান এফি হবে আর বিএফ সমান সিইও হবে এতে বিসি সমান এফি হবে আর বিএফ সমান সিই হবে বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে এটা আমরা লিখে নিলাম এবারে দেখো শেষ জায়গাটুকু কি হচ্ছে এটা সমান এটা এটা সমান এটা আমরা লিখে নিয়েছি এবার তুমি একটা জিনিস খেয়াল করো তুমি একটু আগে এই দুটো ত্রিভুজকে সর্বসম বলে প্রমাণ করেছিলে এবং বলেছিলে যে এই বাহুটা এই বাহুটা সমান তাহলে এইবারে এইটা এইটা সমান আবার এখন তুমি প্রমাণ করলে এটার সঙ্গে এটা সমান ভেবে দেখো এর সঙ্গে এটা সমান ছিল আর এখন তুমি প্রমাণ করলে এটা সমান্তরিক করে এর সঙ্গে এটা সমান এতএব এর সঙ্গে যদি এটা সমান হয় আর এর সঙ্গে যদি এটা সমান হয় তার মানে তুমি বলতেই পারো এই দুটো পরস্পর সমান রামবাবু এবং শ্যামবাবু সমান শ্যামবাবু এবং যদুবাবু সমান তাহলে যদুবাবু এবং শ্যামবাবু রামবাবু সমান তাহলে এতএব এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে প্রথম প্রমাণটা তোমার হয়ে গেল খেয়াল করে দেখবে তাহলে আমরা সেটাই লিখছি এতএব সরি যেহেতু এই সমান বিএফ আগে করা আছে দেখবে এই সমান বিএফ আবার বিএফ সমান এটা সিই এটা আগে করা আছে এটা সমান এটা আর এখন আমি করলাম বিএফ সমান সিই তাহলে যদি এটা সমান এটা হয় এবং এটা সমান এটা হয় তাহলে এই দুটো সমান লিখতেই পারো এতএব এই সমান সিই লিখতেই পারি এই সমান সিই তুমি দেখবে প্রথম যে প্রমাণটা তোমাদের বলেছে সেটা কিন্তু এই আর সিই কে প্রমাণ করতে বলেছে এইটা আমাদের প্রমাণ হয়ে গেল একটা এটা এক নম্বর প্রমাণটা আমাদের হয়ে গেল এবারে আসছি দু নম্বর প্রমাণ দু নম্বরটা আরো সহজ কোনো অসুবিধা নেই দু নম্বর প্রমাণটা কি করে করবে এটা আশা করি ক্লিয়ার আছে তোমাদের কাছে দু নম্বর প্রমাণটা তুমি কি করে করবে আমি একটু রাফে বুঝিয়ে নিই তারপর লিখে নিচ্ছি দু নম্বর প্রমাণটা আমরা এইভাবে করব যে এটা সমান্তরিক এই বাহুটা আর এই বাহুটা সমান বলে আমরা লিখে নিয়েছি বি সি সমান এফি বি সি সমান এফি এই দুটো সমান আমরা প্রমাণ করে নিয়েছি আবার যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বসম তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান নিশ্চয়ই এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয় দুটো ত্রিভুজ সর্বসম বলে প্রমাণ করে দিয়েছ সরি ওটা যাওয়ার দরকার নেই তোমরা তো অঙ্কনই করেছি আমরা যে এটা মিডিয়াম মধ্য পয়েন্ট মধ্যবিন্দু অঙ্কনে তোমরা টেনেছি এটা যতটা এটা যতটা তাহলে এটা মধ্যবিন্দু তার মানে ডিই এফ ই এর অর্ধেক বটে অঙ্কনই করেছি এটা যতটা এটা ততটা তার মানে এটা মধ্যবিন্দু তার মানে ডিইটা এফি অর্ধেক আর এখনো তুমি লিখেছ এফি যা বিসিতা
এফি যা বি সিতা, তাহলে এইটা এর অর্ধেক, আমার এইটা এটা সমান, তাহলে এটা এর অর্ধেক, আমি আরবার বলে নিই, এইটা এর অর্ধেক, আবার এইটা আর এটা সমান, তাহলে এটা এরও অর্ধেক হবে, তাহলে ওইটি বাস প্রমাণ হয়ে গেল। আর লিখবো কিভাবে আমার ভাষাটা, যেহেতু ডিই সমান হাফ অফ এফি, কেন অঙ্কনে করেছি আমরা এটা অঙ্কন অনুসারে ডিই হাফ অফ এফি অঙ্কনে করেছি আমরা অর্ধেক, আবার এটা এই সমান বিএফ, সরি আবার বিসি সমান এফি, বিসি সমান এফি, তাহলে বিসি আর এফি যদি সমান হয় এত তুমি লিখতে পারো ডি সমান হাফ অফ এফি, না লিখে বিসি, তাহলে ডি সমান হাফ অফ বিসি, ওইটাই ছিল দ্বিতীয় প্রমাণ, অর্ধেক করতে হবে, এইটা আমাদের দু নম্বর প্রমাণ হয়ে গেল। এই হলো দুটো প্রমাণ, আর উপপাদ্য সবসময় বুঝেই করবে, সবসময় বুঝে প্র্যাকটিস করবে। আর একটা কথা বলি আমি, যে যখন তুমি উপপাদ্য প্র্যাকটিস করবে যে কোনো সময় অঙ্কন বলো বা প্রদত্ত বলো, সেগুলো তো ফ্যাক্টর নয়, মূল প্রমাণের জায়গাটা ফ্যাক্টর। তো যে কোনো একটা কাগজে ফাঁকা সময় যদি ঘরে বসে আছো, তাহলে সে ফাঁকা সময়ে ছোট্ট একটা কাগজের টুকরো নিলে এবং তুমি নিজের থেকে ঘরে বসে দু মিনিটে তুমি একটা সলভ, দু মিনিটও লাগবে না, তোমার এক মিনিটের মধ্যে একটা উপপাদ্য তুমি সলভ করে নিতে পারবে। সেই কাগজে তুমি কী করবে শুধুমাত্র, কিন্তু প্রশ্নটা তুমি মাথায় রাখো যে এইটা আমাকে প্রমাণ করতে হবে, সঙ্গে সঙ্গে আমি এখান থেকে এটা বাড়িয়ে দিলাম এর সমান, এটা যেভাবে যেভাবে আমার প্র্যাকটিস করি আর কি আমরা সেরকমভাবে, যেমন দেখো আমি আরেকবার রিভিশনও বোঝাচ্ছি আর তুমি কীভাবে ঘরে করবে সেটাও প্র্যাকটিস বলছি আমি। তাহলে আমরা ত্রিভুজের মধ্যে আমি প্রথম বাহুর মধ্যবিন্দু থেকে টানলাম, দ্বিতীয় বাহুর সমান্তরাল টানলাম এবং তৃতীয় বাহুকে ছেদ করছি এই বিন্দুতে, এখান থেকে বাড়ালাম এতটা, এটা যতটা এটা ততটা বাড়ালাম এবং এটাকে যোগ করে দিলাম। এবার আমি কী করবো, এই দুটো ত্রিভুজ থেকে নিচ্ছি, এর এইটা সরি এর এইটা সমান এটা প্রশ্নানুসারে, আবার এইটা সমান এইটা অঙ্কন অনুসারে, আর এই কোনটা আর এই কোনটা বিপ্রতীক কোণ, এতই এই দুটো ত্রিভুজ সর্বসম। যদি এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যায় তাহলে এই বাহুটা সমান এই বাহুটা, এই একটা কথা, এবং এর এই কোনটা সমান এর এই কোনটা, বা এর এই কোনটা সমান এর এই কোনটা। এবারে যদি দুটো কোণ সমান হয়ে যায় কিন্তু এরা একান্তর কোণ, এতএব এইটা সমান্তরাল এটা, এবার এটা সমান্তরাল যদি এটা হয় তার মানে এটাই তো বাড়ানো হয়েছে, তাহলে এটা সমান্তরালও এটা। এবার যদি এটা সমান্তরাল এটা হয়, আর এটা তো সমান্তরাল এটা বটে, প্রশ্নেই বলে দিয়েছে, তাহলে দুটো বাহু চতুর্ভুজের এটা সমান্তরাল এটা আর এটা সমান্তরাল এটা, তাহলে এটা সমান্তরিক, যদি সামান্তরিক হয়ে যায় তাহলে এইটা সমান এটা, এইটা সমান এটা, যদি এটা সমান হয়ে যায় তাহলে এই বাহুটা এই বাহুটা সমান লিখেছিলে, এখন এই বাহুটা এই বাহুটা সমান করলে এতে এই দুটো বাহু সমান হবে, যদি এই দুটো বাহু সমান হয় তাহলে নিশ্চয়ই এটা মধ্যবিন্দু, প্রথম প্রশ্ন যেটা প্রমাণ করতে বলেছিল ওটা হয়ে গেল, এটা সমান এটা। আর দ্বিতীয়টার জন্য শেষ কাজ কি, না এই বাহুটা এইটার অর্ধেক, কারণ এটা মিডিল পয়েন্ট, তাহলে যদি এই এইটা এর অর্ধেক হয় তাহলে এটা এরও অর্ধেক হবে, কারণ এই দুটো বাহু সমান। বাস ছোট্ট রাত কাগজে আমরা এইরকমভাবে একটু নিজের থেকে টেনে প্রমাণ করে প্র্যাকটিসটা করে নেব। আজকে থাকে এতটাই, গুড ডে, থ্যাংক ইউ।